পেশ হবে রাজ্য বাজেট। রাজ্য বিধানসভায় এই বাজেট পেশ হবে, এবার বাজেট কি জনমোহিনী হবে, জনমুখী হবে, একাধিক প্রশ্ন উকি দিচ্ছে। কারণ লোকসভা নির্বাচনের বছর এটি, কেন্দ্রীয় সরকার অন্তর্বর্তী বাজেট পেশ করেছে কিন্তু রাজ্যের ক্ষেত্রে পূর্ণাঙ্গ বাজেট হবে। আর তৃণমূল সরকারের হাতে এই বাজেটটাই একটা বড় হাতিয়ার হতে শুরু করেছে। একাধিক প্রকল্পে বৃদ্ধি হতে পারে ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার তার মধ্যে অন্যতম। পাশাপাশি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন 2 এবং 3 ফেব্রুয়ারি রেড রোডে যে ধর্ণা মঞ্চ, সেখান থেকে তিনি ঘোষণা করেছিলেন 100 দিনে যারা কাজের টাকা পাননি, যারা বঞ্চিত, তাদের ক্ষেত্রে টাকা বৃদ্ধি করা হবে বা তাদের টাকা ইতিমধ্যে পৌঁছে দেওয়ার কথাও ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। এবং তিনি এটাও জানিয়েছেন যে 21শে ফেব্রুয়ারি তাদের সেই টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সব মিলিয়ে আজকের বাজেট ঠিক কেমন হতে পারে, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জু সুর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জু, দেখো, রাজ্য সরকারের কাছে এবছরের বাজেট যথেষ্ট চাপের একটি বাজেট হতে চলেছে। এক তো লোকসভা নির্বাচন আছে, ফলে সামাজিক প্রকল্প যেগুলো রয়েছে সেই প্রকল্পগুলো কাটছাঁট করা যাবেই না। উল্লেখ, সেই সামাজিক প্রকল্প, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্য সাথীর মতো বেশ সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো যায় কিনা সেই ভাবনা চিন্তা করতে হবে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকার কাছে যে পাওনা বা বকেয়া রয়েছে বিভিন্ন দপ্তরের, তার পরিমাণ প্রচুর, এবং সেই অর্থ যোগানের ব্যবস্থা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। তুমি যেমন বললে যে 100 দিনের কাজের টাকা, বকেয়া টাকা দেওয়া হবে কৃষক কর্মচারীকে, ফলে সেটাও প্রায় 2,800-3,000 কোটি টাকার মতো। সেই টাকার সংস্থান করতে হবে, সেটার ব্যবস্থা করতে হবে। আগেই বললাম যে সামাজিক প্রকল্প বন্ধ করা যাবে না। তো আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুর ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আবারও কথা বলার চেষ্টা করব। তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, আজ বিধানসভায় রাজ্য বাজেট এবং জনমোহিনী বাজেটই হাতিয়ার। অবশ্যই আপনাদের মনে থাকবে 2021-এর যখন বিধানসভা নির্বাচন ছিল আমাদের রাজ্যে, ঠিক তার আগে লক্ষ্মীর ভাণ্ডার, পড়ুয়াদের ঋণ কার্ডের পাশাপাশি নতুন রূপে কৃষক বন্ধু প্রকল্পের কথা ঘোষণা করেছিল তৃণমূল সরকার, এবং ভোট পরবর্তী বাজেটে তার প্রতিফলনও দেখা গিয়েছিল। এক্ষেত্রে সামনে রয়েছে লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনের বছর, সেক্ষেত্রে ঠিক কোন কোন খাতে কত টাকা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো, সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে সংশ্লিষ্ট মহল যেটা দাবি করছে যে ভোটের আগে জনমোহিনী বাজেট পেশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এবং রেড রোডে ধর্ণা মঞ্চ থেকেই সেই ইঙ্গিতও দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যে 100 দিনের বকেয়া টাকা দেওয়ার কথা তিনি ঘোষণা করে দিয়েছেন, এবং সেটা নিয়ে নবান্নে আমরা জানি বৈঠকও হয়ে গিয়েছে, প্রকাশ করা হয়ে গিয়েছে তার গাইডলাইনও। এবারের বাজেটে সেই বিষয় উল্লেখ থাকবে তেমনটাও প্রত্যাশা করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অর্থনীতিবিদ দেবাশিস মজুমদার। দেবাশিস বাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। লোকসভা নির্বাচনের বছর এটি, রাজ্য সরকারের বাজেট আজকে, সব মিলিয়ে কতটা জনমুখী বাজেট হবে বলে আপনি প্রত্যাশা করছেন বা আপনি মনে করছেন? রাজ্য স্তরে আমরা যেটা আশা করছি সেটা হচ্ছে, অবশ্যই রাজ্য সরকারের যে দিকে দৃষ্টি হবে সেটি হচ্ছে যে আমাদের গ্রামীণ, মানে পশ্চিমবঙ্গে যে গ্রামীণ স্তরে সাধারণ মানুষের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের যে যেটাকে বলে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। কারণ কর্মসংস্থান আজকে রাজ্য তথা ভারতবর্ষের সামনে একটা বড় চ্যালেঞ্জ, কর্মহীনতা। ফলে সেইখানে নতুন এমন সমস্ত প্রকল্প আসবে যে উৎপাদনমুখী প্রকল্প বা কর্মসংস্থান সৃষ্টি সহ যে সমস্ত প্রকল্প, সেটা নিশ্চয়ই তার কোনো সংস্থান থাকবে বাজেটে বলে আমার মনে হয়। তার সঙ্গে সঙ্গে উৎপাদন, অর্থাৎ আমাদের রাজ্যে বিভিন্ন দ্রব্য পরিষেবা ইত্যাদির উৎপাদন যাতে হয়, মানে সেই সমস্ত বিনিয়োগ যাতে হয়, সেই সমস্ত রাজ্যে পরিকাঠামো সেই সুযোগ তৈরি করে দেওয়া, যেমন ধরো রাস্তা, বিদ্যুৎ, জল সংস্থান ইত্যাদির এই সমস্ত পরিকাঠামো সৃষ্টির ক্ষেত্রে সেটাও মনে হয় বাজেটে সংস্থান থাকবে বলে আমার মনে হয়। কারণ পরিকাঠামো বিস্তারিত না হলে বিনিয়োগ কখনো উৎসাহিত হয় না, এবং বিনিয়োগকারীদের সেই সুযোগ করে দেওয়ার জন্য বাজেটে যথেষ্ট সংস্থান থাকবে বলে আমার মনে হয়। তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে আজকে মনরেগা বা 100 দিনের যে কাজের ক্ষেত্রে আমরা
কেন্দ্রীয় স্তরে যে ধরনের বরাদ্দ সেটা বিগত কয়েক বছর ধরে ধীরে ধীরে কমে এসছে, সেটা রাজ্য সরকারের সঙ্গে একটা বড় চ্যালেঞ্জ। পরে রাজ্য সরকারকে নিজেকেই সংস্থান করতে হবে যে এই 100 দিনের কাজের প্রকল্পে তারা সেটাকে বজায় রাখার জন্য কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন, সেটাও বাজেটে রাখা, সেটা বরাদ্দ রাখা। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই ব্যয় এবং আয়ের মধ্যে যে ফাঁকটা, অর্থাৎ বাজেটে যে ধরনের ফিসকাল ঘাটতি, সেটাকেও তো নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয়। তার ফলে একটা চ্যালেঞ্জ থাকবে যে এই আয়ের সংস্থান কিভাবে হবে, এবং আয়ের সংস্থান করতে গিয়ে বাজার থেকে যে ধার করা, যেটাকে আমরা বলি মার্কেট বরোয়িং, সেই ধার কতটা সীমিত রাখতে পারবে, এবং সেখানে ধার করা মানেই ভবিষ্যতে সুদের হারের যে চাপ সেটাও বহন করতে হবে। যার ফলে সমস্ত কিছু মাথায় রেখে একটা ভারসাম্য অবস্থা অসম্ভব নয়, উন্নয়নমুখী প্রকল্পে ভারসাম্য রাখা সম্ভব নয়, অর্থাৎ আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে না, এটাই বোঝা যায়। কিন্তু তবুও আমরা আশা করব এমন বাজেট হবে যেখানে আয়ের সংস্থান করতে গিয়ে ভবিষ্যতে যাতে সরকারের ঘাড়ে বোঝা না চাপে সেদিকটিও সরকার লক্ষ্য রাখবে। আপনি বললেন যে ভবিষ্যতে যাতে সরকারের ঘাড়ে করের বোঝা না চাপে সেক্ষেত্রে সেদিকে লক্ষ্য রেখে বাজেট পেশ করা উচিত। সেক্ষেত্রে কর নয় মানে সরকারের যে দায়, অর্থাৎ সরকারকে তো সুদের সুদটা মেটাতে হয়, সরকারকে যদি ধার করতে হয় বাজার থেকে তাহলে সেই সুদ মেটাতে হয়, সেটা বিভিন্ন জায়গা থেকে, ধরুন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বাজার থেকে তো ধার করা হয়, যার ফলে সেই সুদের বোঝাটা যদি বাড়তে থাকে। এবং সুদ মনে রাখবেন, সরকার যখন সুদ দেয় তখন আমরা সেটাকে বলি রাজস্ব ব্যয়। রাজস্ব ব্যয় নতুন কোনো অ্যাসেট বা সম্পত্তি সৃষ্টি করে না, কিন্তু মূলধনী ব্যয় সেটা, ধরুন আজকে রাস্তাঘাট তৈরি হলো, সেটা মূলধনী ব্যয়। কিন্তু যদি পুরনো বছরে আপনি ঋণ গ্রহণ করেছিলেন, তার উপরে বর্তমান বছরে সুদ দিলেন, সেটাকে আমরা বলি রাজস্ব ব্যয়। যে আমি আমার সেটাই বলতে চেয়েছি যে রাজস্ব ব্যয়ের কে কমিয়ে এনে মূলধনী ব্যয় যদি বাড়ানো যায় সেটি হবে এই ভার কমানোর একটি মানে উপায়। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ডক্টর দেবাশিস মজুমদার অর্থনীতিবিদ ছিলেন আমাদের সঙ্গে, এবং প্রত্যেকের একটাই প্রত্যাশা যে আয় এবং ব্যয়ের মধ্যে বৈষম্য রেখে বাজেট পেশ করা উচিত, এবং মোটের উপরে ভোটের বছরে দাঁড়িয়ে কার্যত দড়ির উপরে হেঁটে বিভিন্ন সামাজিক প্রকল্প যেমন থাকছে, পাশাপাশি আয় ব্যয়ের যে ভারসাম্য একটা থাকছে, কারণ একাধিক প্রকল্পের কথা আমরা দেখেছিলাম 2021 বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সবথেকে বড় কথা মহিলা ভোট ব্যাংক রাজ্যের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হতে পারে, এবং সেদিক থেকে দেখতে গেলে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারে কি ভাতা বৃদ্ধি করা হবে, অবশ্যই সেদিকে নজর থাকবে। এবং 2024-25 অর্থবর্ষের কাছে আজকের বাজেট একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে তৃণমূল সরকারের কাছে।